কারণ আরক্ষী আরক্ষীর কর্তব্য করে আছে আর যেহেতুকে একটা ফ্লো আছে বহুত হিউজ কোয়ান্টিটিত ড্রাগস মিয়ানমারে হোক বা ট্রায়াঙ্গল গোল্ডেন ট্রায়াঙ্গল হোক প্রোডাকশন হয় আর এইটু বিক্রি করব কারণে বেলেগ বেলেগ সোর্সে দিয়ে বেলেগ বেলেগ স্থানে হয়তো গিয়ে থাকে গতি যেহেতুকে এটা ইন্টারস্টেট বর্ডার আমি যিমান ড্রাগস এটা ইয়াত ধরেছো ধরা পড়েছে এই ড্রাগস বিলাক বিভিন্ন স্থানলে যাব কেতিয়াবা বিহারলে গেছে কেতিয়াবা বেঙ্গললে গেছে কেতিয়াবা সাউথলে যাওয়ার আমি পাইছো কেতিয়াবা মহারাষ্ট্রলে কেতিয়াবা নেপাললে যাওয়ারও পাইছো গতি ডেফিনেট একটা ফর্মুলা নহয় যে অসমতে কনজামশন হয়েছে বা ব্রাউন সুগারের মূল্য মূল বোধহয় 3 কোটিমান টাকা হব লাগে পার কিলো সেই হিসাবে আপনাদের যদি মূল্য নির্ধারণ করবো আমি কোথায় করতে গেলাম ওই নামটি বলে দিয়েছিল কারণ আরক্ষী আরক্ষীর কর্তব্য করে আছে আর যেহেতুকে একটা ফ্লো আছে বহুত হিউজ কোয়ান্টিটিত ড্রাগস মিয়ানমারে হোক বা ট্রায়াঙ্গল গোল্ডেন ট্রায়াঙ্গল হোক প্রোডাকশন হয় আর এইটু বিক্রি করব কারণে বেলেগ বেলেগ সোর্সে দিয়ে বেলেগ বেলেগ স্থানলে হয়তো গিয়ে থাকে গতি যেহেতুকে এটা ইন্টারস্টেট বর্ডার আর ইয়াতে সমাগম সম্ভাবনা বেশি গতি ইয়াত মুভমেন্ট বেশি হওয়ার ফলত ইয়াত হওয়া বেশি কনজিউমারখিনি আমার অসমৰ নেকি যেহেতুকে অসমতে ইয়াতে ধরা পড়ে থাকে সদায় অসমৰ বুলি কব নোৱাৰি আমি যিমান ড্রাগস এটা ইয়াত ধরেছো ধরা পড়েছে এই ড্রাগস বিলাক বিভিন্ন স্থানলে যাব কেতিয়াবা বিহারলে গেছে কেতিয়াবা বেঙ্গললে গেছে কেতিয়াবা সাউথলে যাওয়ার আমি পাইছো কেতিয়াবা মহারাষ্ট্রলে কেতিয়াবা নেপাললে যাওয়ারও পাইছো গতি ডেফিনেট একটা ফর্মুলা নহয় যে অসমতে কনজামশন হয়েছে বা ইয়ারপর বাইরে গেছে কিন্তু কেস টু কেস বেসিস বেলেগ বেলেগ মার্কেট ধরি এনেকে স্পেসিফিক্যালি কোনো ডেফিনিট মার্কেট ভ্যালু আমি এসারটেন করবো আর তথাপিও ব্রাউন সুগারের মূল্য মূল বোধহয় 3 কোটিমান টাকা হব লাগে পার কিলো সেই হিসাবে আপনাদের যদি মূল্য নির্ধারণ করবো।